ভেজ ডাল করার জন্য আমি এখানে মুগের ডাল নিয়ে নিয়েছি 250 গ্রাম। এখানে আছে গাজর, মটরশুঁটি, বিনস, ফুলকপি, আর এই যে নিয়ে নিয়েছি কাজু কিশমিশ, এটা আছে আদা, আদাটা বেটে নেবো আর জিরে বাটবো। সবার প্রথমে আমি ডালটা ভেজে নেব। মুগ ডাল ভাজা হয়ে গেছে, এবার ডালগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব, দিয়ে সেদ্ধ বসাবো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, কড়াই কাজুর ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নেব। তারই সাথে আমি ফুলকপিগুলো ভেজে নিলাম। তবে এক এক করে আমার সব সবজি ভাজা হয়ে গেছে, এইবার চলো ডালের দিকে যাই, মানে ডাল ফোড়ন দেব। ভেজ ডালের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে আমি ফোড়নে দেব। এই যে গোটা জিরে, এখানে আছে আদা বাটা, এখানে আছে জিরে বাটা, তো আমি আদা জিরে বাটাটা দিয়ে দেবো। জিরে বাটা, আদাটা জিরেটা কিছুক্ষণ কষিয়ে নেব। এই যে আমার ডাল সেদ্ধ হয়ে গেছে, এবার ডালে যেহেতু ঝালটা মানায় না তার জন্য আমি কাঁচা লঙ্কা মানে চিরে দিয়ে দিয়েছি। এখানে আমি এখন দেব হলুদ, লবণ, এবার একটু কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, আর আমি যে ভিজে রেখেছিলাম সবজিগুলো সেগুলো সব আমি দিয়ে দিচ্ছি। দেখো এই ঘোড়ার কাছে ভেজে নেব। এবার কাজু আর কিশমিশ আমি কাল রাতেই ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দেবো। মশলা কষানো হয়ে গেছে, আমি এবার ডালটা দিয়ে দেবো এর মধ্যে। কড়াইটা পাল্টে ফেললাম, কেননা বড় কড়াই তো আমি নিইনি, ছোট কড়াই হলো না, তাই এর মধ্যে দিলাম। এবার এর মধ্যে খানিকটা জল দিয়ে দেবো, গরম জল। ডালটা আমার ফুটতে শুরু করে দিয়েছে, আমি যেহেতু নামাবো, নামানোর আগে একটু গরম মশলা আর একটু ঘি দিয়ে দেব। ডালটা ফুটতে শুরু করে দিয়েছে, ডালটা আমি এখন এর মধ্যে একটু ঘি দিয়ে দেবো আর একটু গরম মশলা দিয়ে দেবো। ডালটা একটু পাতলা লাগছে, কেননা যেই ডালটা নামাবো কিছুক্ষণ পর ডালটা মানে গাঢ় হয়ে যাবে। এই যে একটু গরম মশলা দিয়ে দিলাম, এবার একটু মিশিয়ে দেব। ডালটা কালারটাও খুব সুন্দর এসছে। দারুণ গন্ধ বেরোচ্ছে। তো বন্ধুরা দেখো আমার ভেজ ডাল রেডি হয়ে গেছে, কালারটা কতটা সুন্দর এসছে আর তোমরা দেখে বুঝতেই পারছো। তো আজকের মতো ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি, দেখা হবে আবার তোমাদের সাথে পরের ভিডিওয়ে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।